বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যেসব মা বোনদের সন্তান হয় না দীর্ঘদিন যাব চেষ্টা করছে কিন্তু সন্তান হচ্ছে না তাদের জন্য খুব উপকারী আজকের এই ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছটা এই গাছটা অনেকেই চেনেন অনেকে চেনেন না এটা কিন্তু বন জঙ্গলে হয়ে থাকে রাস্তার পাশে অবহেলায় অনাদরে পড়ে থাকে কিন্তু এই গাছটা যে কতটা উপকারী এবং কতটা মূল্যবান অনেকে জানেন অনেকে আবার জানেন না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই গাছটি কতটা উপকারী এই গাছটা থেকেই কিন্তু আপনারা সন্তান লাভ করতে পারেন ইনশাল্লাহ তা আমি সরাসরি গাছটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা গাছটা চিনতে পারেন আমি যদি পাতাগুলো উঠিয়ে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন না এজন্য সরাসরি আমি আপনাদেরকে গাছটা দেখাচ্ছি ঠিক এইভাবে বন জঙ্গলে হয়ে থাকে এই গাছগুলো এই গাছটার নাম হল গন্ধালি গাছ অনেকে আবার শাক নামেও চেনে তো যদি আপনারা না চেনেন তাহলে আপনাদের বাসায় যদি মুরব্বীকেও থাকে তাদেরকে এই ভিডিওটা দেখাবেন তাহলে গাছটা চিনে যাবে কারণ অনেক মুরব্বীরা এসব গাছ চেনে অনেক বনাজি গাছ ওনারা জানে এর উপকারটাও জানে তো এই গাছটা যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে আপনারা অনেকটা ফল পাবেন ইনশাআল্লাহ আপনারা সন্তান লাভ করবেন অনেক চিকিৎসা করার পরেও সন্তান পায় না ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা আপনারা দেখার পর যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত হলে অবশ্যই অবশ্যই সন্তান লাভ করবেন সব কিছু আল্লাহর হাতে মানুষ মাত্রই উছিলা তো এই গাছটা আপনারা যে কোনো বন জঙ্গলে অথবা রাস্তার পাশে পেয়ে যাবেন গাছটি চিনে রাখুন যখন চোখের সামনে পড়বে এই গাছটার পাতা ডাল আপনারা উঠিয়ে নেবেন এটা কিভাবে সেবন করতে হবে কয়েকদিন করতে হবে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দেব এটা সেবন করার একটা নিয়ম আছে পাক পবিত্র হয়ে এই পাতাটা সেবন করতে হবে এটা শুধু যে মহিলারা সেবন করবে তা না এটা পুরুষদেরকেও সেবন করতে হবে স্বামী স্ত্রী উভয়ে এটা সেবন করতে হবে তা আমি কিভাবে তৈরি করি কিভাবে তৈরি করে খেতে হবে সেটা আপনাদেরকে আমি পুরোটা ভিডিওর মাধ্যমে জানাবো তা আমি গাছের পাতা ডালসহ নিয়ে চলে এসেছি এখানে একটা বিষয় আমি বলে দেই গাছের গোড়া সহ কখনোই উঠাবেন না যে কোনো গাছের গোড়া সহ কখনো উঠাবেন না পাতা ডাল নিয়ে আসবেন কিন্তু গোড়াটা রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনারা এই গাছের ফল পেতে পারেন উপকার পেতে পারেন আবার দেখবেন কিছুদিন পর ওই গোড়া থেকে আবার নতুন করে গাছ বের হয়েছে যেটা দিয়ে আপনারা পুনরায় আবার উপকার পাবেন তো এটা সেবন করতে হবে কিভাবে আমি বলে দিচ্ছি মহিলাদের যে মিনস হয় যেটাকে আমরা মাসিক বলি এটা অনেকের তিন দিন থাকে অনেকের থাকে সাত দিন তো যেটা করতে হবে সাত দিন যেদিন হবে ঠিক সেদিন রাতে এর ডাল পাতা সব কিছু বেটে রস করে এটা রেখে দিতে হবে রাতে এবং সকালে গোসল করে পাক পবিত্র হয়ে এই রসটা সেবন করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সন্তান লাভ করতে পারবেন এটা কিন্তু মহিলাদের বিষয়টা আমি বললাম অবশ্যই এখানে পাক পবিত্র হয়ে করতে হবে এবং যেদিন সাত দিন আপনার পুরা হবে সেদিন রাতে আপনারা এর রস করে রাখবেন এবং সকালে পাক পবিত্র হয়ে এই রসটা অন্তত সাত দিন আপনারা খাবেন মহিলাদেরটা বললাম এবার পুরুষদের ক্ষেত্রে যেটা করতে হবে এর নরম নরম কচি যে পাতাগুলো আছে যে আগাটা আছে এই আগাটা রস করে ব্লেন্ডারে রস করে এর সাথে অল্প একটু মধু এবং অল্প একটু কালো জিরা গুঁড়া করে মেশাবেন এরপর আপনারা এটা অন্ততপক্ষে একুশ দিন খাবেন এটা পুরুষদের জন্য বলছি অন্তত পক্ষে একুশ দিন খাবেন এবং মহিলারা সাত দিন খাবেন ইনশাআল্লাহ আপনারা সন্তান লাভ করবেন আজকে এখানে বিদায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ